হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আমিনা খাতুন সুমি। চলে আসলাম আমার অ্যানাদার ব্লগ নিয়ে। আজকে আমি একটা মেহেদি প্রোগ্রামে যাচ্ছি, সে কারণে দেখতে পাচ্ছেন আমাকে যে আমি একটা গ্রিন কালারের জামদানি শাড়ি পরেছি এবং তার সাথে একটা লাইট কালারের হিজাব পরেছি এবং হাতে আমি সিলভার কালারের ঝুমকো যে চুড়িগুলো সেগুলো মোট ভরে পরেছি এবং একটু ভারী মেকআপ নিয়েছি, কারণ যেহেতু রাতের প্রোগ্রাম সেহেতু একটু ভারী মেকআপ নিয়েছি এবং এটা আমি বাসা নিজেই করেছি। আমি 7টার মধ্যেই প্রোগ্রামে চলে আসলাম। ওদের প্রোগ্রামটা রুফটপে হচ্ছে, দেখতে পাচ্ছেন অলরেডি গেস্টরা চলে আসছে এবং যেহেতু মেহেদি প্রোগ্রাম সবাই এক রকমের শাড়ি পরার চেষ্টা করেছে এবং সবাইকে দেখতে খুবই সুন্দর লাগছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে স্টেজটা কিন্তু ব্রাইড নিজে সাজিয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং সে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কীভাবে কীভাবে কী করতে হবে। এই তো, আর এই সুন্দর করে এগুলো ডেকোরেট করেছে, যে আসলেই ব্রাইড কিন্তু মাল্টি ট্যালেন্টেড, এটা আমি আগে থেকেই জানতাম। ওর নাম সামান্তা, আজ সামান্তার মেহেদি সন্ধ্যা। এখানে কিছু চকলেট রাখা আছে বাচ্চাদের জন্য, যদিও বাচ্চাদেরকে বলা হয়নি। এখানে সব মেয়ের, যেহেতু মেহেদি প্রোগ্রাম সেই জন্য সব মেয়েরাই বেশি এসেছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন যে খাবারগুলোকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে স্টেজের সামনে। এখন কিছুক্ষণ পরেই এখানে আসলে ফটোশ্যুট হবে। ছেলেপক্ষ থেকে এই ডালাটা পাঠিয়েছে, এখানে আছে অর্নামেন্টসের একটা বক্স, একটা বাটুয়া আছে, লেহেঙ্গা আছে, কিছু কাচের চুড়ি আছে এবং সাথে একটা হিল দিয়েছে। এটা একটা সুন্দর করে ডালা সাজিয়ে ডালাটা পাঠিয়েছে এবং পাশেই ফুলের যে অর্নামেন্টসের সেটা, এই ডালার মধ্যে ফুলের অর্নামেন্টসগুলো আছে এবং দুটা মেহেদি প্যাকেট দেওয়া আছে। কিছুক্ষণ পরে মেহেদি প্রোগ্রাম শুরু হবে, যে কারণে আগে ভাগেই ওর কিছু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে, যেহেতু কিছুক্ষণ পরে গেস্টরা চলে আসবে সে কারণে আগেই ব্রাইডের কিছু ফটোশ্যুট, এক্সক্লুসিভ যেই ফটোশ্যুটগুলো হয় সেগুলো করে নেওয়া হচ্ছে। এই প্রথমে মনে কোনো ব্রাইডকে আমি নিজের হাতে মেহেদি পরতে দেখছি, আসলে ও মাল্টি ট্যালেন্টেড এবং হাতে মেহেদি পরাটা কিন্তু আসলে অনেক টাফ। ব্রাইডকে ঘিরে আমরা সবাই ওর চারপাশে বসলাম, যাতে আমরা সবাই মেহেদি পরব এবং ব্রাইড নিজেও খুব সুন্দর করে মেহেদি দিচ্ছে এবং ওকে আজকে খুবই সুন্দর লাগছে। আসলে মেয়েদের যখন বিয়ে হয়, মানে বিয়ের কথাবার্তি চলে বা যখন কথা হচ্ছে বা বিয়ে সময়টুকু, কেন জানি মেয়েদের সৌন্দর্যটা মনে হয় আরও বেশি বেড়ে যায়। ওকে আজকে আমার সত্যিই অনেক কিউট লাগছে। এখানে যে যার মতো করে মেহেদি পরছে, এখানে দেখছেন একটা মা তার সন্তানকে মেহেদি দিয়ে দিচ্ছে। ফ্যামিলির সবাই যখন একসাথে হয় তখন কিন্তু আসলে অনেক মজা হয়। তার মধ্যে হলো বিয়ের প্রোগ্রাম, যেহেতু সবাই একসাথে, যখন মেয়েরা একসাথে আমরা হয়েছি আসলে অনেক মজা লাগছে এবং যে যার মতো করে মেহেদি দিচ্ছে, সবাই একরকমের শাড়ি পরেছে, সুন্দর করে সেজেছে, খুবই ভালো লাগছে সবাইকে। আর সামান্তাকে তো খুবই কিউট লাগছে, আর নিজের মেহেদি নিজে পরছে এটা দেখে তো আমি সত্যিই অনেক অবাক হয়েছি ওকে দেখে। আমি
সামান্তের মেহেদি দেওয়া প্রায় শেষ, এখন ওর ফটোশ্যুট চলছে ওর হাতের, এবং ডিজাইনটা দেখতে পাচ্ছেন ও খুবই সুন্দর করে মেহেদিটা দিয়েছে। এখন এখানে ফায়ারওয়ার্ক হবে। এখন ডান্স প্রোগ্রাম চলছে, যে যার মতো করে নাচছে, কি যে মজা হচ্ছে আসলে এটা বলে বোঝানো যাবে না। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর যারা আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।